ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে সমুদ্রসহ নদনদী উত্তাল থাকায় সারা দেশের ন্যায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে অন্যান্য জেলায় সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে রোববার সকাল থেকে হাতিয়া সুবর্ণচরসহ জেলার বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। সোমবার সকাল থেকে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। জেলা আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার সন্ধ্যার দিকে উপকূলে আঘাত আনতে পারে সিত্রাং। নোয়াখালীর চরাঞ্চলগুলোতে সাত নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে নোয়াখালী জেলা প্রশাসন জানিয়েছে ঘূর্ণিঝড় মোকাবেলায় 401টি আশ্রয়ণ কেন্দ্র খুলে দেওয়া হয়েছে, সেই সঙ্গে উপকূলে 8380 জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে।